হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমি হাজির হয়েছি আমি কুশির কাজে আমরা কী কী সুতা ব্যবহার করে থাকি তাই নিয়ে আজকে আমি বিভিন্ন সুতা নিয়ে হাজির হয়েছি এই সবগুলো সুতা দিয়ে আমি কুশির কাজ করে থাকি তো এখন আমি যে সুতাগুলো দেখাবো এগুলো আমরা সামারে কাজ করে থাকি মানে গরমের দিনে এইগুলো সুতা দিয়েই সাধারণত আমরা কাজ করে থাকি তো আমি এখানে দেখিয়ে দেবো কী কী সুতা আছে এখানে এবং কোন কোন সুতায় আমি কি কি কাটা ব্যবহার করি তো আমি এখানে প্রথমেই দেখাবো নয়তার সুতা এটি পাঁচশো মিটারের একটি ববিন নয়তার সুতা আপনার পাঁচশো মিটারের ববিনও হয় এবং চারশো মিটার এবং এক হাজার মিটার হয় তো এটি হলো পাঁচশো মিটারের একটি ববিন তো এই ববিনটি আমি একটি অনলাইন থেকে কিনে নিয়েছি আর এটি হলো চারশো মিটারের একটি ববিন তো মিটার অনুযায়ী এটির দাম হয় পাঁচশো মিটারের টি ষাট টাকা এবং চারশো মিটারেরটি আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিয়েছি আর এটি হলো এক হাজার মিটারের একটি নয়তার ববেন এই সবগুলোই হলো চায়না নয়তার সুতা সেই তো দেখতে পাচ্ছেন সুতার টি তো আমি এখানে আবার দেখাবো এই যে গুটি সুতাটি আমি দেখাবো আমরা এটিকে ক্রসেড বলও বলি এবং গুটি সুতাও বলি তো এখানে আমি এক কালারের একটি গুটি সুতা নিয়েছি এই যে এটি এক কালারের এটি নৌকা মার্কা বা সরোয়ার কোম্পানির এবং এটি হলো সেট গুটি সুতাটি দুটি কালারের কম্বিনেশনে করা এটি এবং এটি হলো কটন কট বা সামার আর্ন বা চায়না লাভ যেটা বলেন তো এই সুতাটিও অনেক ভালো সফট গরমের দিনে বেবিদের সব কাজই করা যাব যেমন বেবি নেক করা যাব ড্রেস করা যাবো হেয়ার ব্যান্ড করা যাবে যে কোনো কাজ করা যাবে আর এটি হলো মালাইকট সুতাটি মালাইকট চিকন যে সুতা সেই সুতাটি আমি এটিতে ব্যাগ করেছি ফুল করেছি হেয়ার ব্যান্ড করেছি এটিতে ড্রেসও করা যাবে আর এই যে যে ছোটো ছোটো দেখছেন এগুলো হলো তিন তার সুতা আমরা এই তিনটার সুতা দিয়ে চিকন সুতা তো একদমই চিকন সুতা দিয়ে কাজ করি আমরা বিশেষ করে টুপি করি বেবিদের হাতা করা যায় এটি একদমই চিকন একটি সুতা তো এই ছিল আমি আমার কাছে আপাতত এই সুতাটি ছিল যা দিয়ে আমি গরমের সিজনে এগুলো দিয়ে আমি কুশির কাজ করে থাকি তো এবার আমি একটু হুকগুলো দেখিয়ে দেবো যে আসলে অনেকে আপুই জিজ্ঞেস করেন যে একই হুক দিয়ে বিভিন্ন সুতার কাজ করা যাবে কি না অ্যাকচুয়ালি তা না সুতার আপনার সুতার সাইজ অনুযায়ী অবশ্যই হুকের সাইজও পরিবর্তন করে নিতে হবে তো আমি এখানে কিছু হুক দেখিয়ে দেব যে আমি কোন সুতায় কোন হুকটি ব্যবহার করে থাকি আমি এখানে হ্যান্ডেল সহও হুক নিয়েছি এবং হ্যান্ডেল ছাড়াও হুক নিয়েছি তো আমি প্রথমেই দেখাবো নয়তার সুতায় আমি কোন হুকটি ব্যবহার করি নয়তার সুতায় আমি সবসময় ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এম এম এই হুকটি ব্যবহার করে থাকি তো নয় তারে আমি এইটি ব্যবহার করব এবং গুটি সুতাতেও এই একই হুক ব্যবহার করে নেব তাহলে আমি নয় তার এবং গুটি সুতার জন্য এই ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এম এম কাটাটি ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছেন সাইজটি তো এক্ষেত্রে আপনারা ওয়ান পয়েন্ট সিক্স জিরো এম এম কাটাটিও ব্যবহার করে নিতে পারেন আর মালাইকট মালাইকট সুতার ক্ষেত্রে যেহেতু মালাইকট এটি চিকন এবং কটন কট এই দুটি নয় থেকে একটু মোটা এর জন্য আমি হুকের সাইজটি একটু বাড়িয়ে নেব তো আমি এখানে এই যে টু পয়েন্ট টু পয়েন্ট জিরো এম এম কাটাটি নেব শুধুমাত্র মালাইকট চিকনটা এবং কটন কট সুতার কাজ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নয়তারের থেকে কিন্তু মালাইকট একটু মোটা মানে এই চিকন মালাই কর তারপর নয় থেকে একটু মোটা তার জন্য আমি কাটার সাইজটাও একটু বাড়িয়ে নেব এটা অবশ্যই খেয়াল রাখবেন যদি সুতা মোটা হয় অবশ্যই আপনার হুকের সাইজও বেড়ে যাবে তখন আর এখানে আমি তিন তার যে সুতাটি আছে সেই তিন তার সুতাটি আমি দেখিয়ে দেবো এটি কিন্তু একদমই চিকন মানে নয় তারের থেকে কিন্তু এটি অনেক চিকন তো আমি এই ক্ষেত্রে আমি একদমই যে চিকন সাইজ সেটি নেব এখানে আমি নিয়েছি জিরো পয়েন্ট নাইন জিরো এম এম কাটা জিরো পয়েন্ট নাইন জিরো এম এম কাটা একদমই চিকন এই সুতাটি দিয়ে আমি তিন তারের সুতায় এই হুকটি আমি ব্যবহার করে থাকি তো এই ছিল আজকের এই পর্যন্ত আমি আরও দেখিয়ে দেবো উলের সুতাটিও তো অবশ্যই সুতার সাইজ অনুযায়ী অবশ্যই হুকের সাইজও আপনাদের পরিবর্তন করে নিতে হবে আশা করি এই ভিডিওটি দেখে খুব সহজেই এটি অন্তত বুঝতে পেরেছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং রকম প্রয়োজনীয় টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন তো এবার আমি একটু উল সুতা দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো উল সুতা নিয়ে বসেছি এখানে আমি দেখিয়ে দেবো যে কোন কোন উল সুতা আমি সাধারণত ব্যবহার করে থাকি আর উলগুলো ব্যবহার করে থাকি আমরা শীতের সিজনে শীতের সময় আমরা এই উল দিয়ে বিভিন্ন কাজ করে থাকি তো এটি হলো এনে উল আমি প্রথমে যে এনে উলটি দেখে দিচ্ছি এলে উলের সুতা কিন্তু একটু মোটাই হয় মানে সামারের সুতার থেকে উলের সুতাগুলো একটু মোটা হয় তো আমি উলের সুতো বরাবর বেশিরভাগই থ্রি পয়েন্ট ফাইভ জিরো এম এই কাটা দিয়ে ব্যবহার করি এবং মাঝে মাঝে আমি এইটিও ব্যবহার করি যদি উলটি একটু চিকন হয় মানে থ্রি ফ্লাই যদি হয় তখন আমি এই হোকটিও ব্যবহার করি এই যে দেখতে পাচ্ছেন এই উলটিও কিন্তু একটু চিকন তো যখনই উল উলের সাইজ একটু চিকন হবে তখনই আমি টু পয়েন্ট ফাইভ জিরো এম এম কাটাটি ব্যবহার করব দেখতে পাচ্ছেন আমি এই দুটি হুক বেশিরভাগ ক্ষেত্রে উলে উলের কাজে ব্যবহার করি তো এবার আমি একটু দেখিয়ে দেবো এখানে আমার এখানে কী কী উল আছে তো আমি এখানে সাতটি ধরনের উল নিয়েছি প্রথমে আমি বলবো এনে উলের কথা এটি একদমই সফট কটন একটি উল এবং ফোর প্লাই আমার কাছে এই এনে উল দিয়ে কাজ করতে খুবই ভালো লাগে আমি এটি দিয়ে এবারের শীতে অনেকগুলো বেবির জোতা করেছি টুপি করেছি মাফলারও করা যায় মানে উল দিয়ে সব কাজই করা যায় কুশির শুধুমাত্র শীতের জন্য আর এটি হলো বন্ট উল এটি চায়নারে একটি বন্ট উল আমি এভাবে রোল করে নিয়েছি তারপর আমি দেখাবো এই যে মিল্ক কটন একশো পঞ্চাশ গ্রামের এই মিল্কটনটি এটিও ফোর ফ্লাই মিল্কটনটিও কিন্তু প্রায় এনে উলের মতোই আমার কাছে এটিও দিয়ে কাজ করতে খুবই মজা লাগে একদমই সফট দেখতে পাচ্ছেন প্রায় একই রকমই একটু ডিফারেন্ট হতে পারে তারপরে এখানে হল অ্যাকলিক উল কটন মিক্সড এটি কটন এবং অ্যাকলিক একসাথে মিক্স করা তো এটি দিয়ে সামারেও কাজ করা যাবে এবং শীতের মধ্যেও কাজ করা যাবে এটি দিয়ে সোয়েটার এবং বড়দের কোটি বানালেও সুন্দর লাগবে এবং এটি হলো বাংলাদেশি ওল সালিমা ওল এটি ততটা ভালো না আমি তারপরেও মাঝে মাঝে কাজে লেগে যায় অনেক সময় টুপির যে ই করি আমি বেনুনি করি তখন আমি এই উলটি ব্যবহার করে থাকি তাছাড়া আমি এই বাংলাদেশি উল বেশি ব্যবহার করি না আর এই দুইটা উল হলো আমি এই দুটি উলের কথা বলবো একটু তো এটি আমি অনলাইন থেকে সবসময় কিনে নিয়েছি এই পাঁচটি উল আমি বরাবরই অনলাইন থেকে কিনি আর যে কোনো অনলাইন যে কোনো পেজে থেকে কেনা যায় এগুলো আর এই যে যে দুটি উলের কথা আমি বলবো এই দুটি উল আমি অনলাইন থেকে কিনি নিই এটি সরাসরি আমাকে বিদেশ থেকে দিয়েছে গিফট হিসেবে আমি পেয়েছি তো এই উলগুলো আসলে অনেক ভালো এটি হলো ইরোসর উল দেখতে পাচ্ছেন পঞ্চাশ গ্রাম এবং এক হাজার মিটার আর এই যে একটি ব্যাপার বিদেশিদের উলের এক কাবারগুলোতে দেখতে পাচ্ছেন এখানে লেখা থাকে হুক সাইজ লেখা থাকে মানে আপনি যদি কুশির কাজ করেন তাহলে কুশির হুক নিতে হবে এখানে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট দিয়ে আপনারা এখানে কাজ করে নিতে পারবেন আর যদি আপনারা নিটিংয়ের কাজ করেন তাহলেও এখানে লেখা আছে ফোর থেকে ফাইভ সাইজের নিটিংয়ের হুকটি নিলেই এই কাজটি করা যাবে এই উল দিয়ে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানেও দেখেন একদম লেখা আছে কতটুকু ওল আছে আর কতটুকু অ্যাক্লিক আছে সব কিছু এখানে একদম বিস্তারিত দেওয়া আছে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে কাবারের মধ্যে এইভাবে সব বিস্তারিত লেখা আছে আর এটি হলো এটিও চায়না একটি ওল শেটের একটি ওল এটিও আমি দেশের বাইরে থেকে নিয়ে এসেছি তিরিশ গ্রামের আমি এটি অনলাইন থেকে কিনে নিই এটিও আমার গিফট পাওয়া তো আমার কাছে এই উলটা দিয়েও কাজ করতে খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন মেড ইন চায়না একদমই অরিজিনাল আমার কাছে খুব ভীষণ ভালো লেগেছে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখতে পাচ্ছেন এই উলটির সাইজটিও কিন্তু অনেক সুন্দর সফট একদম তো এই ছিল আজকে সুতার ভিডিও মানে আমি কি কি সুতা ব্যবহার করি এবং সুতার সাইজ অনুযায়ী হুক ব্যবহার করি তো সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ